এই সময় বসে থাকবে দুরূদ শরীফ পড়বে আস্তাগফার করবে কোরআন তেলাওয়াত করবে মুলকির নকির কবরে এসে ধমক দিতে পারবে না আদবের সহিত কথা বলবে কাজী কবর ছাইরেন না কবরে কিছু ভালো লোক নেককার লোক দাঁড় করায় রাখেন নবীজি বসে আছেন খাদিজার কবরের পাশে ঘন্টার পর ঘন্টা মুলকির নকির আসে না অবশেষে ডাকতেছে আমার নবী কি ব্যাপার এতক্ষণ লাগে আসতেছ না ঘটনা কি আমার আল্লাহ বলেন জিব্রাইল রে যারে যা আমার বন্ধুর কাছে যা বন্ধু যেন আর খাদিজার কবরে বসে না থাকে খাদিজা যেদিন বন্ধুর ভালোবাসায় সব দান করে দিয়েছিল আমি আল্লাহ তো খাদিজার পক্ষে গিয়েছিলাম বন্ধুর সাথে কথা হয়েছে মুলকির নকিরের সওয়ালের জবাব দিবে আমার বন্ধু বন্ধুর কাছে যা রে জিব্রাইল দেরি করিস না এসে হাজির হয়ে গেলেন আমার নবীর পাশে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ বসে আছেন কেন ও জিব্রাইল মুলকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য বসে থাকতে হবে না মুলকির নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর বেড়া বকরি দুম্বা সহ আমার নবীর ভালোবাসায় দান করে দিয়েছিল আমার আল্লাহ সেদিন খাদিজার পক্ষে চলে গিয়েছিল হুজুর আপনার দিতে হবে না আমার আল্লাহ নিজেই খাদিজার মুলকির নকিরের সওয়ালের জবাব আদায় করে দিয়েছে যেই নবীর ভালোবাসাই খাদিজা সম্পদ দান করে দেওয়ার পর আমার আল্লাহ নিজে মুলকির নকিরের সওয়ালের জবাব দিয়ে দিলেন এই নবীর উম্মত হইয়া এই বরকত পাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জানি না গো কিভাবে তোমারে ডাকব জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাব মাবুদ মাবুদ রে জীবনের গুনাহ লইয়া ব্যবুত শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম তুমি যার ভালোবাসায় সব বানাইছো তোমার সেই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইলাম তুমি যাদেরকে বন্ধু বলে ডাকো অলি বলে ডাকো সেই অলির দরবারে এসে খাজায়ে খাজেগার শরণে আজকের মাহফিলে বসে আমরা হাত বাড়াইলাম মাবুদ মাবুদ রে আমাদের হাত খালি ফিরাইও না আমাদেরকে ঘুরাইও না এই মাহফিলের উসিলাই নবীর মেরাজের উসিলাই মিলাদুন নবীর উসিলাই খাজা বাবা শরণে আজকের ওরস মাহফিলের উসিলাই আমাদের তাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও মাবুদ জীবনে কত গুনা করেছি হিসাব যদি জিগাও হিসাব দিতে পারবো না লজ্জা পাবো গো আল্লাহ যে নবীর ভালোবাসায় এত কিছু করেছো সেই নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে রে আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও জীবনের গুনা ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে আমরা যারা হাত বানাইছি কার মনে কি দুঃখ কি ব্যথা রে আল্লাহ কার মনে জানি ব্যথা মানায় মানায় মা কার মনে জানি ব্যথা গো বাবা নাই গো বাবা নাই যেই মা বাবা সন্তানের কত দরদি সন্তান যদি কোথাও যাইতো রাত্র যদি দশটা বাইজা গেছে বাবার মন আর ঘরে রইছে না বাবা হারিকেনটা লইয়া সন্তানের মায়ায় হাঁটতে হাঁটতে যাইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া থাকতো একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে বাবা চোখের পানি ছেড়ে দৌড়াইয়া দরজার কিনারে গেছে কত মানুষ নামলো রে আদরের সন্তান তো নামলো না
بابا চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মওলুদ কত মানুষ আইলো আমার ছেলে আইলো না কানতে কানতে বাড়ির দিকে রওনা হয়েছে রাত রাত দুইটাও যদি বাজে সন্তান বাড়িতে না আসা পর্যন্ত মা দরদি দরজা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত এই দুদি মা বাবা হারা আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ মাউদ রে আমি নিজেও মা হারা হয়ে গেছি গো আল্লাহ কত মানুষ মা মা কইয়া ডাকে আজকে আটটা বছর পার হয়ে গেছে গো একদিনও মা মা কইয়া ডাকতে পারি না মায়ের অভাবে যারা হাত বাড়াইছে বাবার অভাবে যারা হাত বাড়াইছে রে আল্লাহ আর দেরি করো না আজকের মাহফিলের সিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও শুধু জান্নাত নয় কবরগুলো দয়ার নবী মায়ার নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ আল্লাহ গো খাস করে মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও এ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে আমাদের মধ্যে আমি জানি না কার মনে কি আশা খাজায়ে খাজেগার দরবারের স্মরণের মাহফিলে তোমার ওলির দরবারের মাহফিলে মেরাজুন নবীর মাহফিলে আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী বিমার শেফা করে দাও যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা বিদেশ থাকে সহিহ সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ মা বন্ধুদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও আল্লাহ আজকের মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ আজকের মাহফিল ১১তম বার্ষিকী চলে যায় এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল চিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ আল্লাহ খাস করে আজকের মাহফিলের সকল আলোচক বৃন্দ আলেম ওলামা সহ প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি সহ আজকের কমিটি সহ আজকের উপস্থিতি সহ আজকের মাহফিলের মাননীয় সভাপতি সহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও মাবুদ গো এই মাহফিলের সিলায় আমাদের সকলকে আর কিছু দাও বা না দাও তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও মা বন্ধুদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দাও আল্লাহ গো নবী চিনা ওলি চিনার তৌফিক আমাদেরকে দান করে দাও মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দাও মাবুদরে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ আল্লাহ গো এই এলাকার সকল মসজিদ মাদ্রাসা তোমার কুদরতি হাতে দিলাম সকল মসজিদ মাদ্রাসাকে তুমি হেফাজতে রাইখো গো আল্লাহ সকল মুসলমানকে মসজিদ মাদ্রাসার পাগল বানাইয়া দাও যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দরুদ ও সালামের উসিলাই আল্লাহ গো ওলির দরবার খাজায়ে খাজেগার স্মরণে ওরুশের উসিলাই আল্লাহ এই জমিনে যে ওলি শুয়ে আছেন আল্লাহ গো
ওনার আয়োজনের ওসিলাই মেরাজুন নবীর ওসিলাই মিলাদুন নবীর ওসিলাই সবগুলো দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করলা ইয়া আল্লাহ যেই ছেলেটা মাহফিলের জন্য বড় কষ্ট করেছে বৈরবে কয়েকবার দৌড়াদৌড়ি করে গিয়েছে আল্লাহ গো এই মাহফিলের কষ্টের বিনিময়ে তাকে তুমি হায়াত বাড়াইয়া দাও তার মা বাবার হায়াত বাড়াইয়া দাও আজকের মাহফিলের সকল সদস্যদেরকে আল্লাহ যারা মাহফিলে খেদমত করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ খাস করে যেই গ্রামে মাহফিল এই গ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সারা বাংলার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল صلى الله عليه وسلم